जामुड़ी औद्योगिक क्षेत्र में स्थित कुछ कल कारखानों ने अपने कारखाना को और भी विस्तार करने के लिए सिंधारण नदी पर अतिक्रमण कर लिया है और उस नदी को बचाने के लिए आवेदन और भी तेज हो गया है। इसे आज भाजपा की ओर से जामुड़िया के बहादुरपुर स्थित वीडियो कार्यालय गेट के समक्ष अवस्थान कर्मी सूची का आयोजन किया गया है। এর আগেও ইকড়া গ্রামবাসীরা দেখেছিলাম আন্দোলনে নেমেছিলেন সিঙ্গারন নদী বাঁচাবার জন্য, এরপর আপনারা নেমেছেন, কি বলবেন? দেখুন, আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার, আমরা নদী রক্ষার পক্ষে এবং বাকিদেরকে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। তৃণমূল কংগ্রেস কার দিকে সেটা ঠিক করুক, জেলা প্রশাসন কাদের দিকে তারা ঠিক করুক, সিপিএম কার দিকে তারা ঠিক করুক, ভারতীয় জনতা পার্টি যারা অন্যায় করেছে, যারা নদী দখল করেছে, নদী গদ পথ যারা ডেভিয়েট করে দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে যা যা করব, গণতান্ত্রিক ব্যবস্থা যা, আমরা তো লাঠি নিয়ে কারোর সঙ্গে লড়াই করতে পারবো না। গণতান্ত্রিক ব্যবস্থা যে যে উপায় আছে, বিডিওকে জানানো, ডিএমকে জানানো, স্পট ভিজিট করা, ধর্ণায় বসা, সবটাই আমরা করছি। এরপরে নেক্সট আমাদের কাছে যেটা উপায় আছে, আইনি পথে যাওয়া, সেটাও আমরা করব। তার আগে আমরা কলকাতায় বেশ কিছু পরিবেশবিদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে নিয়ে আগামী 10 দিনের মধ্যে আবার আমরা স্পট ভিজিট করাবো। পরিবেশবিদরা দেখুন, তারা প্রেস মিট করবেন, কি হয়েছে, কত বড় ভয়ঙ্কর খেলা চলছে, সবটাই তারা মানুষের সামনে তুলে ধরবেন। তারপরে যদি কোনো সুরাহা না হয়, তাহলে আগামী দিনে আমরা গ্রিন ট্রাইব্যুনালের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কয়েকদিন আগে এখানে বর্ষা হয়েছিল, তো এই আন্দোলনকে তো আমরা সমর্থন জানাচ্ছি। আমরা, আপনাদের মনে থাকবে, 1 বছর আগে থেকে আমরা এটা বলে আসছি। 1 বছর আগেও আমরা সিঙ্গারন নদী একবার ভিজিট করেছি, তখন থেকে এটা বলে আসছি। কিন্তু এই গরিবের কথা তো কেউ শুনবে না, এবং আমরা বললে তো আরও বেশি শুনবে, যেটা আমরা বলবো তার উল্টো ওনারা করবে। কিন্তু আমি বলি, আমরা আরেকবার শপথ মনে করাচ্ছি এইখানকার যিনি বিডিও আছেন তাকে, আর যিনি ডিএম আছেন তাদেরকে, যে তারা যখন চাকরি জীবনে এসেছিলেন, যে শপথ তারা নিয়েছিলেন, তাদের শপথই ছিল যে সংবিধানের রক্ষা করা, সংবিধানের যে বিভিন্ন ধারা উপধারা আছে সেটা মেনে চলা, সেটা তারা ভুলে যাচ্ছেন। তারা তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলছে, বা বড় বড় অসাধু শিল্প আসুক, আমাদের আপত্তি নেই, হাজার হাজার ছেলেদের চাকরি হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু শিল্প তৈরি করতে গেলে যে গাইডলাইন সেটা তো মেনে চলতে হবে। আপনি শিল্প তৈরি করবেন, আপনি আপনার মুনাফা আরও বাড়ান, আমাদের আপত্তি নেই, পরিশ্রমের বদলে বাড়ান না, আমাদের আপত্তি নেই, কিন্তু আপনার মুনাফা বাড়াতে গিয়ে একটা নদী ধ্বংস হয়ে যাবে, একটা নদীর গতিপথ আপনি পাল্টে দেবেন, এবং এলাকার মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা নেমে আসবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। এবং জামুড়িয়ার মানুষ আমাদের এই দায়িত্বই দিয়েছে, যেমন তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব দিয়েছে তারা ক্ষমতায় থাকবে, যারা বিরোধী দল আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে সরকার পক্ষ যে ভুল করবে সে ভুল তুলে ধরতে পারে, আমরা সে কাজটাই করছি, এটাই আমাদের দায়িত্ব। জামুড়িয়ার মানুষ আমাদেরকে এই দায়িত্বই দিয়েছে যে তোমরা সরকারের বিরুদ্ধে যারা যারা সরকার যে ভুল করবে সে ভুল তুলে ধরো, সে কাজটা আমরা করছি। দেখা যাচ্ছে জামুড়িয়া বেশ করে না, আমি আমি আমরা কি করতে পারি, যারা দখল করেছে আমরা তো তাদের সঙ্গে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে লড়াই করতে পারি না। আমরা, আমাদের কাছে উপায় কী আছে, আমাদের উপায় আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ইউনিট হলো বিডিও, বিডিওকে জানানো, ডিএমকে জানানো, এরপর জনগণকে সচেতন করা, বিভিন্ন গণতান্ত্রিক ব্যবস্থা যে আন্দোলন আছে সে আন্দোলন করা, সে আন্দোলনগুলো আমরা করছি। আগামী দিনে এই সমস্ত আন্দোলনের পরেও যদি কোনো ব্যবস্থা না হয়, তাহলে লাস্ট উপায় থাকবে পশ্চিমবঙ্গে, যেটা শেষ উপায় আছে, আইনের আশ্রয় নেওয়া, সে আইনের আশ্রয় আমরা নেব। আমি আমি দেখুন, আমরা আজকে বলছি যে প্রশাসন যারা আছেন, কালকে যদি প্রশাসন গিয়ে আবার সব ভেঙে দেয়, তাহলে আমরা প্রশাসনকে বাহবা দেবো, আমরা ফুলে তোড়া নিয়ে প্রশাসনের লোককে অভিনন্দন জানাবো। তৃণমূল কংগ্রেসে যারা আছেন, এখানকার বিধায়ক আছেন, এখানকার সাংসদ আছেন, মেয়র আছে, তারা গিয়ে কালকে যদি ওটা ভেঙে দেয়, আমরা তাদেরকে অভিনন্দন জানাবো, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখানকার যারা প্রশাসনিক প্রধান তাদেরকে সিদ্ধান্ত নেবে, এখানে যারা শাসক দল তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, অন্যান্য যে বিরোধী রাজনীতি তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কাদের পক্ষে, তারা এই অসাধু শিল্পপতিদের পক্ষে না জামুড়িয়ার মানুষের পক্ষে, সে সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে। এবং মানুষ এটা বিচার করবে, আমি কাউকে চোর বলে দিলে সে চোর হবে না, আমি কাউকে সাধু বলে দিলে সে সাধু হবে না, কিন্তু জনগণ সব বুঝে, জনগণ সব বুঝছে। এই আন্দোলনে যদি আমাদের সঙ্গে আসতে যদি তাদের আপত্তি থাকে, সিঙ্গারন নদী নিয়ে আমাদের কাছে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দল থেকে বিভিন্ন তারা এসেছে, তিনি ওদের বক্তব্য ছিল যে নদী সংক্রান্ত, তো আমরা সেই নিয়ে মাসখানেক আগে একটা মিটিংও করেছি পঞ্চায়েত সমিতি সবাই যারা ছিলেন, এবং যে স্থানীয় যে যারা নাকি ইন্ডাস্ট্রির যারা ছিলেন তাদেরকে নিয়ে মিটিংটা করা হয়েছিল, এবং তাদেরকে আমরা বলে দিয়েছি যে সেখান থেকে মানে ওই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যাতে জলের মধ্যে ডাইরেক্টলি না ফেলে বা এনক্রোচমেন্ট যেন না থাকে, পাশাপাশি ওদেরকে পরিবেশ বান্ধব করার জন্য, বৃক্ষরোপণের জন্য আমরা ওদেরকে সাজেস্ট করেছি, সেটাও নিয়ে আলোচনা হয়েছে। আমি এবারে যা পরবর্তী পদক্ষেপের ব্যাপারে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। এই প্রশ্নটা আমার এইখানে যেটা যে সমস্যাটা সেটা আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, কোনো কেউ দখল করতে পারে কিনা আমার সেটা জানা নেই, জানার এটা এইটুকু বলতে।
জামুড়িয়া সে দিলীপ সাউকি রিপোর্ট, পিবিটিভি নিউজ। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।